শিক্ষা দপ্তরের উদ্যোগে আত্মপ্রকাশ ঘটল বন্দে ত্রিপুরা নামক চ্যানেলের। সোমবার মহাকরণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত দিয়ে যাত্রা শুরু হলো রাজ্যের এই চ্যানেলের। প্রথমবার রাজ্যে চালু হলো শিক্ষার্থীদের জন্য এমন চ্যানেল, বিষয়টা খুবই সুখের। রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য দারুণ এক সংবাদ, এবার শিক্ষা দপ্তরের উদ্যোগে চালু হলো বন্দে ত্রিপুরা নামক একটি চ্যানেল, যার সুবিধে 24 ঘন্টা পাবে ছাত্রছাত্রীরা। করোনা আবহে ছাত্রছাত্রীদের শিক্ষার কথা মাথায় রেখেই রাজ্য সরকারের তরফে নেওয়া হলো এই সিদ্ধান্ত। সোমবার মহাকরণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে আত্মপ্রকাশ ঘটল বন্দে ত্রিপুরা নামক চ্যানেলের। এই চ্যানেলে 24 ঘন্টা শিক্ষা বিষয়ক বিভিন্ন ইস্যু থাকবে। প্রাথমিক থেকে শুরু করে সব ধরনের শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই এই উদ্যোগটা নিল শিক্ষা দপ্তর। এর জন্য শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সহ মুখ্য সচিব, শিক্ষা সচিব সহ প্রত্যেক আধিকারিকদের অভিবাদন জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বন্দে ত্রিপুরা নামে এডুকেশন দপ্তরের মাধ্যমে নতুন নিউজ চ্যানেল শিক্ষা দপ্তরের, যেটার মধ্যে বিশেষত শিক্ষার বিষয়ে এডুকেশনের ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের দৈনন্দিন এবং শিক্ষার মান উন্নয়নে এবং যে ক্লাস ওয়াইজ যে সিলেবাস রয়েছে তার উপর সরাসরি প্রসারণ 24/7 এই প্রথমবার ত্রিপুরা রাজ্যে হতে চলছে। তার জন্য আমি এখানে উপস্থিত আমাদের রাজ্যের আদরণীয় শিক্ষামন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়, এখানে উপস্থিত ত্রিপুরা রাজ্যের চিফ সেক্রেটারি শ্রী মনোজ কুমার, শিক্ষা সচিব সমীয়া গুপ্তা, শিক্ষা দপ্তরের ডাইরেক্টর দোয়া এবং বিশেষ করে SCERT সমস্ত পদাধিকারী, সর্বোপরি শিক্ষা দপ্তরের সমস্ত আধিকারিক এবং কর্মকর্তাগণকে আমি সাধুবাদ জানাই এমন একটা সুন্দর কার্যক্রম হাতে নেওয়ার। আপাতত চ্যানেলে রেকর্ডেড ক্লাস চলবে। জুন মাস থেকে লাইভ ক্লাস শুরু হবে বন্দে ত্রিপুরা এই চ্যানেলে, জানালেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। আমরা এই এডুকেশনাল লস যেটা হয়েছে এটাকে কভার করতে হবে, সেই জন্য আমরা রাজ্য সরকার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা নিজেরা একটা ডেডিকেটেড চ্যানেল করব। এটাই আজকে সেই শুভ দিন। আমাদের প্ল্যান ছিল SCERTতে ওখানে একটা বড় অনুষ্ঠান করে করার জন্য, কিন্তু সেখানে SCERT আজ আপনারা জানেন যে করোনা কার্ফিউ চলছে, সেই জন্য মুখ্যমন্ত্রী এখান থেকেই আজকে এখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটা ওপেনিং করবে, লঞ্চিং করবে, এবং শুধুমাত্র 24 ঘন্টা এই চ্যানেল 24 ঘন্টা চলবে। এখন আমরা শুধুমাত্র রেকর্ডিং ক্লাস শুরু করছি, কিন্তু জুন মাস থেকে শুরু হবে পুরো লাইভ ক্লাস পর্যন্ত। শুধু ক্লাস না, শিক্ষামূলক আলোচনা, শিক্ষা বিষয়ক সংবাদ, বিভিন্ন শিক্ষা দপ্তরের সাথে যুক্ত উচ্চশিক্ষা, প্রাথমিক শিক্ষা সব ব্যাপারে এটা চালু চলবে। আমার যতটুকু জানা ভারতবর্ষের মধ্যে অন্য কোনো রাজ্যে কোথাও নেই, একমাত্র আমাদের রাজ্যে আমরা শিক্ষা দপ্তর নিজের উদ্যোগে মুখ্যমন্ত্রীর পরামর্শে এবং রাজ্য সরকার। রাজ্যে তো প্রথম, তেমনি ভারতবর্ষের মধ্যেও শিক্ষা দপ্তরের তরফে এই ধরনের চ্যানেল প্রথম বলেই দাবি করলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।